অনেক দিন পরে প্রিয় মানুষগুলোর সাথে দেখা হইলো, আড্ডা হইলো, খাওয়া দাওয়া হইলো একসাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি হচ্ছে আমার আম্মুর বাসায়, আমার খুব প্রিয় মানুষদের সাথে আজকে দেখা করতে যাইতেছি। তো আজকে হচ্ছে আমার নানা আসবে, তো আমার নানা হচ্ছে প্রায় অনেক বছর পরেই দেখতেছি, দেখা হবে প্রায় 2-3 বছর পরে দেখা হবে আর কি। বিয়ের পরে মেবি একবার দেখছিলাম, তারপর আর দেখা হয়নি। তো এই তো আমরা চলে আসছি, এখন হচ্ছে একটু বেল ভর্তা খাইতেছি। আমরা হচ্ছে 2টা বেল নিয়ে আসছিলাম আম্মুর বাসায়, সেইটা আবার ভর্তা করে আমরাই খাই নিতেছি। তো আম্মু কী রান্না করছে সেটা আমি দেখতেছিলাম। এখানে হচ্ছে রোস্ট ছিল, আর হচ্ছে এখানে কচুর মুখি দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে, আর এটা হচ্ছে গরুর গোস্ত রান্না করছে। বাইরে ভাই আম্মুর হাতে রান্না দেখে আমি লোভ সামলাইতে পারিনি। বিয়ের আগে যেরকম মানে গোস্ত রান্না করলে মুঠে এক পিস খাইয়ে নিতাম, আজকেও সেম কাজটাই করলাম। তো এখানে হচ্ছে আমার হাজবেন্ডের পছন্দের গুড়া মাছ ছিল, আমার পছন্দের শুটকি, তারপর হচ্ছে আমি মানে একটু হেল্প করতেছিলাম আম্মুকে, সব খাবার দাবার নিয়ে আসতেছিলাম। আর আমি এমন আইলসা মানে সব সময় হচ্ছে আম্মুর বাসায় গেলে একদম মনে হয় যেন কোনো কাজ টাজ কিচ্ছু করি না আমি জীবনেও, একদম রিল্যাক্সে বসে থাকি। প্রত্যেকটা মেয়েই মেবি এরকম হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আমার হাজবেন্ড হচ্ছে আমার নানাকে ভাত উঠাই দিল, পোলাও উঠাই দিছে আর কি, ভাত না পোলাও। ফার্স্টে তারা হচ্ছে পোলাও খাইতেছিল, পোলাও উঠাই দিল, তারপর হচ্ছে সে নিজে নিল। তো আমার নানা হচ্ছে অনেক বেশি বয়স হয়ে গেছে, তো সে হচ্ছে একা একাই এখন থাকে, তার আমার নানু আর কি, নানু নাই। তো সে হচ্ছে মামাদের বাসায় থাকে, মাঝে মাঝে আম্মুর বাসায় আসে। তো অনেক দিন পরে হচ্ছে আসছে, তো এই জন্য নানার সাথে দেখা করার জন্যে আসলে মেইনলি গেছি। আর আমার হাজবেন্ডও হচ্ছে অনেক দিন হয়েছে যাওয়া হয় না আমার আম্মুর বাসায়। তো আম্মু ফোন দিয়ে খুব রাগ করতেছিল যে তোমরা কেন আসো না, আমি কি একা একা কীভাবে কী থাকি, কখনো একটু খোঁজ খবরও নাও না। তো ওই সেই আর কি হচ্ছে যাওয়া। তারপর হচ্ছে এই যে আমি হচ্ছে ইলিশ মাছ দিয়ে পোলাও খাইতেছিলাম, আর শুটকি ভর্তা দিয়েও হচ্ছে আমি পোলাও খাইছি। আমি শুটকি ভর্তা দিয়ে হচ্ছে পোলাও খাইতে অনেক বেশি পছন্দ করি, সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তারপরে তো আমার হাজবেন্ড হচ্ছে আমার নানাকে চিংড়ি মাছ উঠাই দিতেছিল। তো আমরা খাইতে খাইতে গল্পও করতেছিলাম অনেক, যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে। আমার হাজবেন্ডও আমার নানার সাথে জমায় আড্ডা দিতেছিল, সে নর্মালি কথা বলে না, বাট আজকে দেখলাম নানার সাথে দেখা হওয়ার পরে নানার সাথে অনেক আড্ডা টাড্ডা দিতেছিল, অনেক কথা বলতেছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে নিয়ে আসছি পায়েস। তো আমার আম্মু হচ্ছে পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিছিল, আর ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে তো অনেক বেশি ভালো লাগে। আমার হাজবেন্ডেরও পায়েস অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমার এই পিসগুলো অনেক সুন্দর না? তো যাই হোক, আমরা হচ্ছে এখন পায়েস খাবো। তো আমি হচ্ছে আমার জন্য আর হচ্ছে আমার হাজবেন্ডের জন্য নিলাম। তো আমার নানা হচ্ছে খাবে না, সেজন্য তার জন্য হচ্ছে আর বাড়ি নেই, সে বলছে যে সে একটু পরে খাবে। আমার হাজবেন্ড হচ্ছে খাওয়া দাওয়ার পরেই একটু মিষ্টি জাতীয় জিনিস খাইতে পছন্দ করে। তারপর বিকালের দিকে হচ্ছে আরেকটা প্রিয় মানুষের সাথে আজকে দেখা করতে আসছি। একদিনই আসলে সবার সাথে দেখার মানে একটা ব্যবস্থা করে ফেলছি। তো এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের ছেলে, তো ওর নাম হচ্ছে নাহিয়ান। আমার কি বলবো, আজকে 1 বছর পর হচ্ছে ওদের সাথে দেখা হয়েছে। ওরা হচ্ছে থাকে বাহিরে, আসছে, বাট আমার দেখা হয় না, আম্মুর বাসায় গেলে ওদের সাথে দেখা হয় না, ও দেখা করবো বলে আর দেখা হয় না। তো আজকে হচ্ছে দেখা করে ফেলছি। তো এটা একটা রেস্টুরেন্ট, এটা হচ্ছে জমজম রেস্টুরেন্ট, দেখেন আমার ভূতের মতো লাগতেছে, শুধু চোখ দুইটা ছাড়া আর কিছুই দেখা যাইতেছে না। তো এখানে আমরা হচ্ছে কোল্ড কফি নিয়েছিলাম, তো কোল্ড কফি খাইতেছিলাম, খাইতে খাইতে হচ্ছে আমাদের পরের ডিশগুলো চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা উইন্স বারবিকিউ নিয়েছিলাম, আর হচ্ছে একটা পিজা নিয়েছিলাম। তো উইন্স বারবিকিউটা আমার ভালো লাগে না, বাট পিজাটা ভালো লাগছে। উইন্স বারবিকিউটা আর একটু ভাজা হইলে ভালো লাগতো। তারপর হচ্ছে ওদের সাথে বিদায় টাইদায় দিয়ে তারপর হচ্ছে চলে আসছি একটু আমার হাজবেন্ডের সাথে আবার শপিং করতে। আমরা যেখানে থাকি সেইখানে শপিং মলে ভালো কোনো কিছুই পাওয়া যায় না তেমন, মুন্সিগঞ্জে আসলেই কোনো ভালো তেমন শপিং মল নেই। আমাদের চিটাগাংয়ের যেরকম হচ্ছে অনেক ভালো ভালো শপিং মল আছে, এখানে তেমন নাই। তো আমার হাজবেন্ড হচ্ছে এই শার্টটা দেখতে টি শার্টটা দেখতেছিলো, তার নাকি এই টি শার্টটা হচ্ছে পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছিলো। বাট এইখানে ওনারা আমরা নর্মালি সবসময় যেরকম প্রাইসে নেই, বাট আজকে ওনারা একটু বেশি প্রাইস বলতেছিলো কেন জানি না। তারপর হচ্ছে এই টি শার্টটা নেওয়া হয় নাই, বাট অনেক সুন্দর একটা শার্ট নিয়েছিলো, সেটা আপনাদেরকে দেখাবো না। আর এই শার্টটা আমি বলতেছিলাম যে এই শার্টের এই কাপড়টা অনেক ভালো, এই কাপড়ের মধ্যে কি অন্য কোনো কালার আছে নাই, কারণ আমার হাজবেন্ড এইসব কালার পরে না, শেষ সময় হালকা কালার পরতে পছন্দ করে।
এক পিস ওনাদের কাছে আছে। তারপর আরেকটা শার্ট দেখতেছিলাম, ওইখানে দেখেন অনেক ধরনের অনেক শার্ট আছে, অনেক ভ্যারাইটিসের আছে। তো এই শার্টটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ হয়েছে, তো এইটাই হচ্ছে সে নিয়ে নিছিল। তো আপনারা একটু লাইক ফলো দিয়ে দিন। আল্লাহ হাফেজ, টাটা।